আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে হচ্ছে আমি বাসায় আছি, এখন আমি হচ্ছে রেডি হয়ে যাবো ঢাকার নিউ মার্কেটে নূরজাহান মার্কেট এক্সপ্লোর করতে। আর আজকে হচ্ছে একটা বাজেট চ্যালেঞ্জ করব, অনেক আপুদের ইন্ডিয়ার আপুদের দেখি বাজেট চ্যালেঞ্জ করতে। এখানে আমি রেডি হয়ে গেছি, এখন আমি হচ্ছে সরাসরি নূরজাহান মার্কেটের ভিতরে যেয়ে আপনাদের সাথে কথা বলবো। মা আসলে নূরজাহান মার্কেটের ভিতরে না, বাইরের দিকে আমার ফ্রেন্ড ওয়েট করতেছে। এইদিকে হচ্ছে এই যে আমার ফ্রেন্ড, ও এখানে হচ্ছে আবার কেনাকাটা স্টার্ট করে দিয়েছে। আর আজকে আমরা হচ্ছে বাজেট চ্যালেঞ্জ করব, সেটা হচ্ছে 1000 টাকা বাজেট চ্যালেঞ্জ। 1000 টাকা আমি কী কী কিনবো বা 1000 টাকা ও কী কী কিনে সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড অবশ্যই ভিডিওর শেষের দিকে আমি পড়েও দেখাবো যে আজকে কী কী আমরা কেনাকাটা করেছি। আর এইদিকে হচ্ছে প্রথমে হচ্ছে নূরজাহান মার্কেটের ভিতরে ঢুকতেছি, তখন হচ্ছে কারেন্ট চলে গিয়েছিলো, আবার একটু পরে কারেন্ট চলে আসেছে। এদিক দিয়ে হচ্ছে আমরা জ্যাম স্যুট দেখতেছিলাম, তারপর হচ্ছে স্লিভলেস হচ্ছে যে গাউনগুলো আছে বা নাইট ড্রেসগুলো বলে সেগুলো দেখতেছিলাম। এক একটার প্রাইস এক এক রকম ছিল, এখানে 300 থেকে 600 টাকার মধ্যে অনেক অনেক কালেকশন ছিল। আর এইদিকে হচ্ছে টুকিটাকে আমরা দেখতেছি, প্রিন্টগুলো কিন্তু সুন্দরই, এগুলো বিচে পড়ার জন্য খুবই ভালো। আর এইদিকে লং শার্ট ভালো লাগছে, লং শার্টগুলো হচ্ছে 800 করে চাচ্ছে, মেবি হচ্ছে 700 টাকা হলে দিয়ে দিবে। আর যেহেতু আমি নিব না তাই আমি ওইভাবে প্রাইস করিনি, কারণ আমরা বাজেটের মধ্যে আছি, বাজেটের মধ্যে কী কেনা যায় সেটাই দেখব, বাজেটের মধ্যে কয়টা জিনিস কিনতে পারি। আর বাজেটটা কিন্তু ফুল আউটফিট চ্যালেঞ্জ না, বাজেটটা হচ্ছে আমরা 1000 টাকায় কী কী কিনতে পারি, ও কী কী কিনে বা আমি কী কী কিনি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। মূলত আজকে আমাদের ইচ্ছা আছে সেম জিনিস কেনার। আর এই শার্টটা আমার খুব পছন্দ হয়েছে, যদি বিছে টিছে যাইতাম তাহলে হচ্ছে এটা কিনে নিতাম। আর এইদিকে হচ্ছে এই যে একটা শপে এসেছি, মামার শপে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে, সামার ফ্রেন্ডলি। আর এই দোকানের হচ্ছে কালেকশন বরাবরই আমার খুব পছন্দ, আমি চেষ্টা করব দোকানের নামটা এইদিকে ওদিকে কোথাও অ্যাড করে দেওয়ার, বা হচ্ছে ফোন নাম্বারটা আপনারা চাইলে এখান থেকে হচ্ছে কেনাকাটা করতে পারেন। এখানে প্যান্ট কালেকশন অনেক আছে, ক্রপ টপ আছে। আর আমি যদি হচ্ছে ভিডিওতে অ্যাড করতে না পারি সেক্ষেত্রে হচ্ছে আমি ডিসক্রিপশন বক্স বা হচ্ছে নিচে কমেন্টসে হচ্ছে দিয়ে দিব। আর এইদিকে হচ্ছে প্যানগুলো হচ্ছে 380 টাকা করে চেয়েছে, প্রাইস আমার কাছে রিজনেবল মনে হয়েছে। আর মামা হচ্ছে একটু হুজুর, তো উনি ভিডিওতে আসতে একটু লজ্জা পাচ্ছিলো। এই দোকান থেকে আমরা ফুল আউটফিট নেওয়ার ট্রাই করেছি, ফুল আউটফিট না অ্যাকচুয়ালি আমাদের কিছু জিনিস ভালো লেগেছে সেগুলোই হচ্ছে আমরা দেখাবো। আর এইদিকে হচ্ছে আরও টুকিটাকি কিছু জিনিস দেখতেছিলাম, এদিকে ভালোই লাগতেছিলো, বিভিন্ন টাইপের কালেকশন আছে, তো ভাবলাম আমরা যাই নিতেছি খুঁজতেছি এদিকে আশেপাশে যে আরও কোনো কিছু বেটার আছে কি না, তারপর হচ্ছে চুজ করব যে কোনটা নিব। আর এইদিকে হচ্ছে 1000 টাকার মধ্যে যেহেতু বাজেটের মধ্যে আছি তাই দেখাচ্ছি। এই যে এগুলো কিন্তু খুবই সুন্দর, প্যান্টের সাথে পরলে খুবই ভালো লাগবে। এইদিকে হচ্ছে শার্ট ভালো লাগলো, এই মফ কালার যে শার্টটা সেটাও কিন্তু সুন্দর। এইদিকে হচ্ছে এই ব্ল্যাক শার্টটাও খুবই সুন্দর, তো এগুলো বেশ অনেকগুলো শার্ট কালেকশন ছিল, তো শার্টগুলো যেহেতু ভালো লাগতেছিলো শার্টগুলো আমরা দেখতেছিলাম। এই শার্টটা হচ্ছে অনেক ভালো লাগছিলো, বাট এটার কোনো সাইজ নাই আর এটা বেশি ওভার সাইজ হয়ে যায় আমাদের দুজনের জন্যই, তো এই শার্টটা নিতে পারিনি। তাই এদিক দিয়ে হচ্ছে আমি একদম বেসিক যে ব্ল্যাক শার্ট হয় সেটা খুঁজতেছিলাম, তো মনে মনে প্ল্যান করছিলাম যে কী কী কিনবো। আর এদিকে হচ্ছে টপসটা দেখাচ্ছি, টপসের প্রাইসও বলতেছিল হচ্ছে 380 টাকা আর 280 টাকা এরকম। আর এইদিকে হচ্ছে শার্টগুলো দেখাচ্ছি, মফ কালার, ব্ল্যাক কালার আর এই ব্ল্যাক, তো পরে হচ্ছে আমি ডিসাইড করেছি এই ব্ল্যাক শার্টটা নিব। তো আমরা বেশ কয়েকটা জিনিসই দেখেছি। এইদিকে হচ্ছে আমার ফ্রেন্ডও দেখতেছে সি গ্রিন কালারটা কিন্তু অনেক সুন্দর, বাট ও হচ্ছে এই মফ কালার শার্টটা নিবে, যেহেতু আমি এক কালার বেসিক ব্ল্যাক শার্ট নিতে চাচ্ছি, ও হচ্ছে এই মফ কালারটা নিবে। তো আমরা দুজনেই হচ্ছে ডিসাইড করেছি শার্ট নেওয়ার কথা। তো পরে হচ্ছে এই টপসটা ভালো লাগলো, এই টপসটার হচ্ছে স্লিভটা অনেক বেশি সুন্দর, স্লিভের হচ্ছে মিডলের দিকে স্মোকি অ্যান্ড একদম সামনে হচ্ছে ইলাস্টিক করা, এইদিকে হচ্ছে রিবন করা যাবে, তো আমরা এইটা নিয়ে নিয়েছি। তো আমি হচ্ছে যে ব্ল্যাক কালার বেসিক শার্টটা আছে, তারপর হচ্ছে এই টপসটা নিয়েছি। আর হচ্ছে আমাদের হচ্ছে 600 টাকা 300 টাকা করে পিস নিয়েছে, ও সেম নিয়েছে। আর এইদিকে হচ্ছে আমরা প্যান্ট খুঁজতেছিলাম, ফর্মাল প্যান্ট, এই দোকানের মামা অসম্ভব ভালো। এই দোকানে হচ্ছে এই ভাইয়ার কাছে বা ওই যে মামা পিছে বসা যে কারো কাছে হচ্ছে আমার ভিডিও স্ক্রিনশট দিলে এই ফর্মাল প্যান্ট কিন্তু আপনারা অবিশ্বাস্য মূল্যে পেয়ে যাবেন। অবিশ্বাস্য মূল্যে এই কারণে বললাম, পুরো নূরজাহান মার্কেটে একটা দোকানেও এই প্রাইসে আপনারা মানে কখনোই সম্ভব না এত ভালো কোয়ালিটির ফর্মাল প্যান্ট পাবেন। তো আমরা অনেক অনেক কষ্টে বাজেটের মধ্যে ছিলাম, অনেক কষ্ট করে ম্যানেজ করেছি। এটা হচ্ছে 350 টাকা রেখেছে, অনলি 350 টাকা। আনফর্চুনেটলি হচ্ছে
আমার প্যান্টের সাইজটা এখানে ছিল না, তো হচ্ছে 400 টাকা যে বেচেছিল 600 টাকা তো দুইটা শার্টে খরচ হয়ে গেছে, একটা শার্ট একটা টপসে। তো 400 টাকা থেকে হচ্ছে মামাকে 400 টাকা দেওয়ার পর মামা 50 টাকা ফেরত দিবে, বাট মামার কাছে 50 টাকার নোট নেই, তাই আমরা হচ্ছে 100 টাকার নোট ই করেছি দিয়েছি, তারপর হচ্ছে উনি আমাদেরকে 50 টাকা ই করেছে। যাই হোক, এদিকে ব্যাপারটা হচ্ছে আল নূর লেডিস কালেকশন, এইখানে আসলে আপনারা কিন্তু সব ধরনের কালেকশন পেয়ে যাবেন, অনেক অনেক প্যান্ট আছে ভাইয়াদের। আমার স্ক্রিনশট দিলে ফর্মাল প্যান্ট ডিপেন্ড করে কোয়ালিটির উপর, আমি যে কোয়ালিটি নিয়েছি এটা অসম্ভব ভালো, বাট 350 টাকা অবিশ্বাস্য প্রাইস। যাই হোক, আরও 50 টাকা আমরা পেয়ে গিয়েছি, ভিডিওর কথা বলে যে মামা আমরা ভিডিও করতেছি, প্লিজ প্লিজ বাজেটে আছি, 50 টাকা দিয়ে ছোট্ট কিছু কেনা ট্রাই করব, দেখি কি হয়। আর এইদিকে হচ্ছে ওরটা তো হয়ে গেছে, আমার কোমরে যেহেতু মাপে প্যান্ট পাচ্ছিলাম না এই দোকানে, বেশি হচ্ছে বড় কোমরে ছিল, তাই আমরা আরেকটা দোকানে গিয়েছি, অনেক খুঁজতে খুঁজতে হচ্ছে এই দোকানটা পেয়েছি। এই দোকানে হচ্ছে এই প্যান্টটা নিয়েছি, প্যান্টের কোয়ালিটি ইটস অ্যামেজিং, মানে এত ভালো কোয়ালিটি, কারণ আমি হচ্ছে ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি, এই প্যান্টটা পরার পর আমি অবশ্যই দেখাই দিব। তো এইখানে হচ্ছে 400 টাকা, এখানে আমি 400 টাকাতেও পাইনি, আমি প্লিজ প্লিজ করতেছিলাম যে প্লিজ একটু কম রাখতে ভিডিওর জন্য, অ্যাটলিস্ট কম রাখতে, পরে বলতেছে আরও 50 টাকা দিতেই হবে। তো আমি প্যান্টটা নিয়েছি হচ্ছে 450 টাকায়, এই প্রাইসে কিন্তু জীবনও এই মামা আপনাদেরকে দিবে না, সো ট্রাই করে লাভ নেই, আমি ভিডিও করতেছি তাই দিয়ে দিছে। আর এইদিকে হচ্ছে আমরা খাবার খেতে আসছি, অনেক টায়ার্ড শপিং করে, তো আমরা হচ্ছে নর্মাল একটা র্যান্ডম যে কোনো একটা দোকানে ঢুকে গেছি, নামটা ওরকমভাবে খেয়াল করিনি, যেহেতু আমরা দুজনেই অনেক টায়ার্ড, লাঞ্চ করিনি কেউ, আর ব্রেকফাস্টও ওভাবে করা হয়নি, তো আমরা বসলাম, এদিকে হচ্ছে বসে বলতেছি যে প্রচণ্ড টায়ার্ড লাগতেছে, খাবারটা কখন আসবে, পরে বললো যে অর্ডার দিয়ে দিলে চলে আসবে। তো আমরা এদিকে হচ্ছে গল্প করতেছিলাম আজকে ভিডিওতে কী কী করলাম, কেমন লাগলো আজকের এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্সটা একদম ডিফারেন্ট। আজকের ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বাট কারণ অনেক কষ্ট করে ভিডিও করি আর ভিডিওগুলো মেক কিন্তু আপনাদের জন্যই করি। আর আমি চেষ্টা করবো আমি যে দোকান থেকে শার্ট কিনেছি সেই দোকানের ফোন নাম্বার সহ হচ্ছে আমি পরে এখানে কমেন্টসে বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিতে, এখন দেখাতে পারলাম না। আর এদিকে হচ্ছে আপুকে জিজ্ঞেস করতেছিলাম কেমন লাগলো আমার সাথে এই চ্যালেঞ্জ ভিডিওটা করে, আপু বললো যে ভালো লাগছে। আর এদিকে হচ্ছে আমরা দুজনেই হচ্ছে আউটফিটটা ট্রাই করে দেখাবো, আমার ভিডিও শেষের দিকে আমি হচ্ছে দেখিয়ে দিব যে আউটফিটটা কেমন লাগতেছে দেখতে। আর যেহেতু হচ্ছে শুজ আমি নর্মাল শুজ পরতে পারি না, সেক্ষেত্রে ফুল আউটফিট চ্যালেঞ্জটা আমরা নেই নি, জাস্ট হচ্ছে 1000 টাকার মধ্যে আমরা কী কী কেনাকাটা করতে পেরেছি। 1000 টাকার মধ্যে আমরা দুটো শার্ট কিনেছি, মানে একটা শার্ট একটা টপস, আর হচ্ছে একটা ফর্মাল প্যান্ট কিনেছি, আমার 1050 টাকা গিয়েছে, আমি বাজার থেকে একটু বাইরে চলে গিয়েছি, বাট আপুর বাজার থেকে আরও 50 টাকা হচ্ছে যেটা সেভ হয়েছে সেটাই হচ্ছে দিয়ে দিয়েছি, তো আমরা দুজনেই 1000 টাকা বাজেটের মধ্যেই আছি। আর এইদিকে হচ্ছে আমরা ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই এটা অর্ডার করতেছিলাম, এদিকে হচ্ছে আমি অর্ডার করতেছি, আপু স্ন্যাপ নিচ্ছিল, খাবার আসলে হচ্ছে এখন খাবারটা চলে আসছে, খাওয়া স্টার্ট করে দিয়েছি। আর আজকে আমি যখন ভয়েস ওভার দিতেছি আমি প্রচণ্ড টায়ার্ড, অ্যান্ড ভয়েস ওভার না দিলেই না, কারণ হচ্ছে ভিডিওটা আপলোড করতে হবে, তাই আমি অনেক কষ্ট করে ভয়েস ওভার দিচ্ছি, তাই একটু ভুল ত্রুটি হবে, প্লিজ এটা ইগনোর করবেন। আর এইদিকে হচ্ছে আপুকে বললাম যে রাইসটা কেমন, পরে বললো যে রাইসটা মোটামুটি ভালো, বাট চিকেনে হচ্ছে তেলের পরিমাণটা একটু বেশি ছিল, বাট তারপরও 200 টাকা করে হিসেবে ভালোই ছিল প্যাকেজ। আর এইদিকে হচ্ছে আমি পুরো আউটফিটটা এখন পরে দেখাবো, এই হচ্ছে রেড কালার টপসটা, এদিকে আমি হচ্ছে সুন্দর করে বড় ফিতা দেয়া গলার মধ্যে আমি দুই বো করে নিয়েছি, এদিকে স্লিভসটার এখানে হচ্ছে একটা ইলাস্টিক করা, আর হচ্ছে কি বলে হাতার মিডলে হচ্ছে স্মোকি করা, এদিকে হচ্ছে ফর্মাল প্যান্টটা এত এত কমফোর্টেবল, এত রিজনেবল প্রাইসে এত কমফোর্টেবল একটা প্যান্ট। আর এইদিকে হচ্ছে আমি একটা নর্মাল টেন টপ পরে নিয়েছি ভিতরে ইনার হিসাবে, আর আমি হচ্ছে ব্ল্যাক শার্টটা পরে দেখাচ্ছি, হাতে একটা বাটন আছে, আর এদিকে একদম বেসিক মানে ব্ল্যাক শার্ট যেটা সেটাই, বাট আমার কাছে এটা অনেক ভালো লাগছে। এই শার্টের নিচে হচ্ছে হোয়াইট কালার দিয়েও অনেক ভালো লাগবে, আমি হোয়াইট কালার দিয়েও একটু দেখিয়ে দিব, বাট ফর্মাল প্যান্টটা জাস্ট ম্যাটেরিয়ালটা ওয়াও মানে অনেক অনেক ভালো। আর আমি নেক্সট হচ্ছে ফ্লেয়ার প্যান্টগুলো হচ্ছে কেনার ট্রাই করবো, আর আপনাদেরকেও দেখিয়ে দেওয়ার ট্রাই করবো যে কেমন কালেকশন। আর এইদিকে আমি হচ্ছে হোয়াইট কালার টেন্টটা পাচ্ছিলাম না, পরে আমি একটা ক্রপটপ দিয়ে হচ্ছে পরে হচ্ছে দেখাই দিলাম যে কেমন লাগে। আর এইদিকে হচ্ছে
আমরা চুড়ির দোকানে এসেছি, চুড়ি কেনাকাটা করব ভাবতেছিলাম আর কি। চুড়ি তো আমি পরি না, কিনিও নাই। এর এদিকে হচ্ছে জোড়া 100 টাকা করে এগুলো, আর খুবই সুন্দর, আমার কাছে ভালোই লাগলো। এদিকে হচ্ছে আমরা যেহেতু ওখান থেকে আসার পর ভাবলাম আরও কিছু হচ্ছে কেনাকাটা করব টুকটাক, যেগুলো আমাদের পার্সোনাল 1000 টাকা বাজেট চ্যালেঞ্জের একদম বাহিরে, কারণ বারবার তো হচ্ছে বাইরে যাওয়া যায় না। তো এদিকে টুকিটাকি দেখতেছিলাম, এর মাঝখানে হচ্ছে আমরা ভাবলাম স্টানমল্লিকাতে যাবো। স্টানমল্লিকাতে যে আমরা হচ্ছে নর্মাল হচ্ছে নেলস যেগুলো গ্লু দিয়ে বা স্টিকার দিয়ে হচ্ছে বসাতে হয় সেই নেলসগুলো দেখতেছিলাম। নেলসগুলো খুবই সুন্দর, আর প্রাইসও ছিল হচ্ছে 200-250-300 টাকা করে, এক একটার এক এক রকম। ব্রাইডেলগুলো হচ্ছে 300 টাকা করে ছিল। আর এইদিকে হঠাৎ করে বৃষ্টি নামাতে আমরা দুজনেই একদম ভিজা স্টার্ট করে দিয়েছি। আজকে আর ভিডিও করব না, বাট আজকে আমরা প্রচুর ভিজতেছি, আর এদিকে বৃষ্টির মতো সুন্দর জিনিস আর হচ্ছে বেস্ট ফিলিংস, আসলে বৃষ্টিতে ভেজার ফিলিংস আসলে বলে বোঝানো যাবে না। অনেক অনেক সময় পরে এভাবে ভিজতেছি, খুবই ভালো লাগছে। আপুর সাথে আজকের দিনটা আমার অনেক ভালো লেগেছে। অনেকে বলবো আপু কেন বলি, আসলে ফ্রেন্ড প্লাস আপু দুইটাই আমার। আর এদিকে হচ্ছে আমরা রিক্সা দিয়ে হচ্ছে ভাবলাম একটু শাহবাগের দিকে যাব ফুল কিনতে। আর এদিকে হচ্ছে ফুলের দোকানে অনেক অনেক সুন্দর সুন্দর ফুল, ফ্লাওয়ার্স দেখলেই একদম মনটা ভালো হয়ে যায়, আর হচ্ছে কি পবিত্র লাগে দেখতে, খুবই ভালো লাগে। এদিক থেকে আমরা আবার এই হচ্ছে গাজরাগুলো নিয়েছিলাম হাতে পরার জন্য, খুবই সুন্দর। আর এই দিক থেকে হচ্ছে এটা খুবই পছন্দ, এগুলো হচ্ছে জোড়া 100 টাকা ছিল, মানে 80 টাকা করে ছিল, 160 টাকা চেয়েছিল, বাট পরে হচ্ছে 50 টাকা করে 100 টাকা রেখেছে। এদিকে হচ্ছে আমি এটা আমার ফ্রেন্ডকে পরাই দিতেছিলাম, ওকে পরানোর পর খুবই ভালো লাগতেছিলো। এদিকে হচ্ছে ভাবলাম দুইজন দুইজনকে একটু পরাই দিই। এইদিকে হচ্ছে আমার হাতে আমিও হচ্ছে একটু ভিডিও নিয়ে নিলাম স্ন্যাপ। তারপর হচ্ছে আমরা একটু সামনে গিয়ে হচ্ছে চুড়ির দোকান থেকে হচ্ছে চুড়ি কিনলো, আমি কিনি নেই, আমার ফ্রেন্ড হচ্ছে 4 মুঠের মতো চুড়ি কিনেছে 50 টাকা করে। এটাগুলো রেশমি চুড়ি, খুবই সুন্দর লাগে। আজকের দিনটা অনেক অনেক ভালো গেছে। এটা শেষ করার আগে সবাইকে একটা কথা বলতে চাই, অনেক অনেক কষ্ট করে ভিডিও করি, তো প্লিজ ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।